আজি মুখ্যমন্ত্রীয়ে অসম বাজেট সভার অধিবেশনত প্রশ্নের উত্তরত কয় যে তেখেতে সরকারি কর্মচারী সকলের কারণে বিনামূল্যে চিকিৎসা আসনি ক্যাশলেস কোনো ধরনের টাকা দিব নালাগিব। হেয়ে মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ ভাষণ তো শুনার আগতে এটা অনুরোধ, সরকারি কর্মচারী আর পেনশনার সকলের ওপর প্রতিষ্ঠিত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাক উৎসাহ যোগাব। অর্থাৎ আজি যদি কোনোবা এজন ভগবানে নকৰক কর্মচারী এজন যদি মৃত্যু হয় তেওঁৰ পত্নীক আমি কোনটো দৰমহা দি আছো এজ ইফ হি ইজ ইন দা জব, চাকরিত নোহাক পুরা দরমহার চেকখন পাই যায়। ইমানখিনি কাম কোনেও করা নাই, আপন ঘর আপন বাহন এইবিলাক তো মই থলুয়ে। এইবার আমি আনিছো যে আমি তেওঁলোকক ক্যাশলেস হেল্থ ফেসিলিটি দিম, এইবার আমি আনিছো যে আমি তেওঁলোকক ক্যাশলেস হেল্থ ফেসিলিটি দিম। গতিকে কর্মচারীর কারণে অসম সরকার নিরন্তরভাবে কাম করে আছে আর কোনো আপত্তি নাই।